হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু প্রিথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার পিঠের রেসিপি, ভাজা পুলি পিঠের রেসিপি। আপনারা অনেকেই হয়তো এই রেসিপিটা জানেন, যারা জানেন না তারা অবশ্যই বাড়িতে আমার এই রেসিপি দেখে আমার এই পদ্ধতিতে তৈরি করে দেখুন। আশা করছি সকলের খুব ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট রেসিপিটা শুরু করে দেওয়া যাক। তো ভাজা পুলি পিঠে করার জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের নারকেলকে খুব ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। এবার এই কোরানো নারকেলটাকে আমরা একটা মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেব এবং 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে গ্রাইন্ড করে একটু মিহি করে নেব। 3 থেকে 4 মিনিট ধরে গ্রাইন্ড করে নেওয়ার পর দেখুন আমাদের নারকেলটা কিন্তু বেশ খানিকটা মিহি হয়ে গেছে। এবারে এই কোরানো নারকেলটাকে আমরা সাইডে রেখে দেব। এবার আমরা একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে অ্যাড করছি 2 টেবিলস্পুন পরিমাণ দেশি ঘি। ঘিটা অ্যাড করে আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব আমাদের কুড়িয়ে নেওয়ার পর মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়া কোরানো নারকেলটা। খুব ভালো করে নেড়ে চেড়ে নারকেলটাকে আমাদের 2 থেকে 3 মিনিটের জন্য একটু রান্না করে নিতে হবে। এবার আমরা অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ ছোটো এলাচের গুঁড়ো, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটাকে অ্যাড করার পরে আবারও খুব নেড়ে চেড়ে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর এবার আমরা অ্যাড করব এর মধ্যে গুড়। আমি এখানে 3টে নারকেলের জন্য 500 গ্রাম পরিমাণ পাটালি গুড় নিয়েছি। গুড়ের পরিবর্তে আপনারা পুরটা চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো 500 গ্রাম পাটালি গুড় দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমাদের মিক্স করে নিতে হবে এবং গুড়টা পুরোটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3-4 মিনিট পর গুড়টা দেখুন অনেকটাই মেল্ট হয়ে গেছে। এবার আমরা অ্যাড করলাম 1 পিঞ্চ অফ সল্ট। যে কোনো মিষ্টি রান্নাতেই সামান্য পরিমাণ একটু নুন দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায়। এবার আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমরা পুরটাকে আবার রান্না করে নিলাম। 3-4 মিনিট পর দেখুন সমস্ত গুড় কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবং পুরটাও একদম দেখতে সুন্দর লাগছে, ঝরঝরে একটা পুর তৈরি হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দেব এবং পুরটাকে আমরা রুম টেম্পারেচারে আসা অবধি অপেক্ষা করব। ততক্ষণে আমরা একটা ময়দার ডো তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 5 কাপ ময়দা। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লবণ এবং 1/4 কাপ পরিমাণ চিনি। তারপর দিলাম 4 টেবিলস্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিতে হবে বা ময়ান দিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে একটা ময়দার ডো আমাদের তৈরি করে নিতে হবে। ভাজা পুলি পিঠের জন্য ময়দার ডোটা কিন্তু আমাদের একটু শক্ত করে মাখতে হবে। তো দেখুন আমরা ময়দার ডোটা ভালো করে মেখে নিয়েছি। ডোটা আমার একটু নরম লাগছে, তো সেই জন্য এই ডোটাকে আর একটু শক্ত করার জন্য এবার আমরা অ্যাড করব খানিকটা পরিমাণ চালের গুঁড়ো। তো প্রায় 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে ডোটাকে আমরা আবার মেখে নিয়েছি। তো দেখুন এবার একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এবার ওই ডোটা থেকে আমরা ঠিক লুচি পরোটার জন্য যেরকম লেচি কেটে নিই সেরমভাবে লেচি কেটে নিয়েছি। আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম তাতে আমার এখানে 60টা লেচি হয়েছে মিডিয়াম সাইজের। এবারে এই লেচিগুলো একটা একটা করে আমাদের বেলে নেওয়ার পালা। লুচি আমরা যেরমভাবে বেলি ঠিক ওইভাবেই আমরা বেলে নেব। একদম নিপাট লুচির মতো গোল না হলেও চলবে, আর সাইডটা একটু পাতলা করে বেলতে হবে। তো দেখুন ঠিক আমি যেরমভাবে বেলছি পাতলা করে খানিকটা ওরমভাবেই আমরা বেলে নেব। সাইডটা ভালো করে পাতলা করে বেলে নেওয়ার পর এবার আমরা যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমরা নিয়ে নেব, প্রায় 1 চামচ পরিমাণ। মাঝখানে পুরটা দিয়ে দুপাশটা ঠিক আমি যেভাবে জড়ো করছি সেইভাবে আমাদের জড়ো করে নিতে হবে বা মিলিয়ে দিতে হবে। মোমো তৈরি আমরা যেরমভাবে করি ঠিক সেইভাবেই প্রথমে এরমভাবে দুপাশটাকে আমরা একটু চেপে চেপে হাত দিয়ে প্রেস করে মিলিয়ে দেব। তারপরে একটু সুন্দর ডিজাইন করার জন্য ঠিক এরমভাবে সাইডটা আমাদের ভাঁজ করে দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। তাই জন্য ঠিক আমি যেভাবে এটা করছি এইভাবে আপনারা এটা করতে পারেন। তো এইভাবে আমাদের প্রত্যেকটা ভাজা পুলি কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। আপনাদের সুবিধার্থে চলুন আর একটা দেখিয়ে দিই আপনাদের। তো এরমভাবে একটা লেচি নিয়ে ঠিক লুচি যেরমভাবে বেলে নেওয়া হয় সেরমভাবে বেলে নিতে হবে, তবে সাইডটাকে একটু পাতলা করে বেলতে হবে। আবারও বলছি
ভালো করে বেলা হয়ে গেলে আবারও এক চামচ পরিমাণ নারকেলের পুর আমরা মাঝখানটায় দিয়ে দেব এবং আবারও ঠিক ওই সেম পদ্ধতিতে দুপাশটাকে আমাদের জড়ো করে দিতে হবে বা মিলিয়ে দিতে হবে। প্রথমে হাত দিয়ে প্রেস করে মিলিয়ে দেব, তারপরে সাইডটা এরকম ভাঁজ করে করে আমরা একটা সুন্দর ডিজাইন করে নেব। তো ঠিক এই পদ্ধতিতেই আমাদের সবকটা পুলি পিঠে কিন্তু প্রথমে গড়ে নিতে হবে বা তৈরি করে নিতে হবে। তো দেখুন আমাদের সমস্ত পুলি পিঠে গড়ে নেওয়া বা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার পিঠেগুলো ভাজার পালা, ডিপ ফ্রাই করতে হবে, তাই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ তেল, যাতে খুব ভালোভাবে একদম ডুবো তেলে ডিপ ফ্রাই হয়। তার জন্য তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে এক এক করে আমরা আগে থেকে গড়ে রাখা পুলি পিঠেগুলো দিয়ে দেব এবং খুব ভালো করে ফ্রাই করে নেব। প্রথম ব্যাচেই অবশ্যই সবকটা হবে না, আমি প্রথম ব্যাচে 7টা পুলি পিঠে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে দুপাশটাই আমাদের ভেজে নিতে হবে, চারিপাশটাই যাতে সমানভাবে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। আর আরেকটা জিনিস, পুলি পিঠে কিন্তু সবসময় লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। তো 3 থেকে 4 মিনিট ভাজার পর যখন সুন্দর একটা কালার এসে গেছে তখন আমরা তেল ঝরিয়ে পুলি পিঠেগুলো তুলে নিয়েছি এবং ওই একই পদ্ধতিতে সবকটা পুলি পিঠে আমরা কিন্তু দেখুন ভেজে নিয়েছি। আশা করছি আজকের পর্বের এই ভাজা পুলি পিঠের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। খুব শিগগিরই পরবর্তী এপিসোডে হাজির হব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই।